করোনা কালে আসলে আমরা এত মানুষকে আমাদের হারিয়েছি, আমাদের এত কাছের মানুষকে, আমাদের অভিনয় সঙ্গীত নৃত্য শিল্প সাহিত্য সংস্কৃতি অঙ্গনের অসংখ্য মানুষকে আমরা হারিয়েছি, এবং যে গভীর শূন্যতা তৈরি হয়েছে সেটি কবে পূরণ হবে বলতে পারি না, জানি না। এবং সংকট তৈরি হয়েছে অভিনয় শিল্পের ক্ষেত্রেও এই করোনার জন্য, যদিও করোনার মধ্যে কিছু কাজ হয়েছে, শিল্পীরা ঝুঁকি নিয়ে কাজ করেছেন, পরিচালক ঝুঁকি নিয়েছেন, তাদের সঙ্গে যারা কাজ করেন তারা ঝুঁকি নিয়েছেন, কিন্তু তারপরেও আমি যদি উন্নত টেলিভিশনের দিকে তাকাই, এখানে অনেকের জীবন এবং জীবিকার সম্পর্ক রয়েছে, তাদের জীবন সংকটাপন্ন হয়েছে তাতে কোনো সন্দেহ নেই, অভিনয় শিল্পীর সঙ্গে তাদের পাশে দাঁড়িয়েছিল, তাদের যথাসাধ্য সামর্থ্য নিয়ে, সেজন্য আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এখানে তো আলো দেওয়া যায় না, এই চেহারা তো দেখছেন মনসায় ভূতের মতো বসে আছে, আলো দেওয়া যায়, আলো দেওয়া যায় না। হ্যাঁ, এখানে আমাকে জমের কথা শুনতে পাচ্ছে কিনা বা বিরক্ত হচ্ছে কিনা কিছুই তো বুঝতে পারছি না, এবার ঠিক আছে। তো যে কথা বলছিলাম যে আমি টেলিভিশন নাটক খুব যদি নিয়মিত দেখি বলা যাবে না, তবে দেখি, একেবারেই দেখি না তোমাকে, এবং দেখে আমিও দীর্ঘদিন নাটক করেছি, এখনও সুযোগ পেলে দু একটা করি, যদিও আমি জীবনটাকে খুব মিস করি, মামুন আমাকে প্রায় এই জন্যে দোষারোপ করে, আমার সমালোচনা করে প্রকাশ্যে, গালাগালি করছে, প্রায় গালাগালির পর্যায়ে। তো রাজনীতির জীবনটাতে চলে যাওয়াতে এইদিকে যে সময় কম দিতে পারি, কিন্তু জীবনটা, এই জীবনটা আমার খুব পছন্দের জীবন, ভালোবাসার জীবন। এখান থেকেই আমার যাত্রা শুরু হয়েছিল একভাবে, এবং নিজেকে চেনার যে আনন্দ, সেই আনন্দটা কিন্তু এই জীবনের মধ্যেই খুঁজে পাওয়া যায়, অন্য কোনো জীবনে কে কতটুকু পান আমি জানি না, কিন্তু মানুষ হিসেবে, বাঙালি হিসেবে নিজেকে উপলব্ধি করার যে বিষয়টি, সেটি অভিনয় কিন্তু আমাকে শিখিয়েছে। তো মামুন বরাবর, মামুন কিন্তু আমি একটু বলে রাখি, কারণ সবসময় এই সুযোগটা দেয়, মামুন কিন্তু আমার সাথে 2 বছরের ছোটো, চুল পাকালে তো আর হবে না, চুল কারো করারও ব্যবস্থা আছে, আছে না, আবার কারো কারো বিশেষ ব্যবস্থা আছে, যার চুল জীবনে কোনোদিনই পাকবে না, এরকম ব্যবস্থা আছে। তো এই জীবনটায় মাঝে মাঝে যখন ফিরে যাই, একবার দুবার কোনো একটা নাটকের মধ্যে দিয়ে, তখন যে সময়টা পাই সেই সময়টা আমার জীবনের মূল্যবান সঞ্চয় হয়ে থাকে। আজকে অভিনয় শিল্পী সঙ্গে সাধারণ সভা আমি যেটা অনুমান করছি যে আজকে নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচিত হবে, আমাদের যারা এই অভিনয়ের সঙ্গে যুক্ত তাদের ভবিষ্যৎ, তাদের জীবিকা নির্বাহের আয়োজন থেকে আরো এটাকে বলা যায় যে সহজ করা, স্বচ্ছন্দ করা, সেই কাজটি করা যায় কিনা। কিন্তু আমি যখন টেলিভিশনের দিকে তাকাই, আর যেহেতু আমিও একটা টেলিভিশনের সঙ্গে অল্প বিস্তর জড়িত আছি, আমি বুঝতে পারি যে এত অল্প পয়সা নাটক করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে, এত অল্প পয়সায় কখনো ভালো জিনিস হতে পারে। আরেকটি জিনিস আমার মনে হয়েছে যে এত নাটক হয়, একটা নাটক লেখার মানুষ কি তৈরি হয়েছে কিনা, কারণ আমরা যে যত অভিনয় ভালো বা অন্য যাই করি না কেন, লেখাটা যদি ভালো না হয় তাহলে আমাদের দাঁড়ানোর জায়গাটা কিন্তু দুর্বল থাকবে, যতই চেষ্টা করি লেখাটা ভালো হলে তার উপরে শক্ত হয়ে দাঁড়ানোর জায়গা। অন্তত আমরা একসময় পৃথিবীতে যারা নাটক করেছি, পৃথিবী থেকেই আমাদের যাত্রা শুরু, যাত্রা শুরু মানে কি জীবনের প্রায় অর্ধেক সময় পৃথিবীতে কেটেছে, সেখানে যাদের আমরা পেয়েছি নাট্যকার হিসেবে,
মামুনুর রশিদও সেখানে নাট্যকার ছিলেন, আব্দুল্লাহ মামুন ছিলেন, নাফিকুল হক শহীদ ছিলেন, আমজাদ হোসেন ছিলেন, জিয়া আনসারি ছিলেন, এরকম অনেক হুমায়ুন আহমেদ তো ছিলেন, এরকম অসংখ্য নাট্যকার ছিলেন যাদের একটা মান ছিল, সেই নাটকগুলো ছিল বলেই হয়তো আমরা অভিনয় করতে পেরেছি। এখন যে ভালো নাটক লেখা হচ্ছে না এমন কথা আমি বলি না, অবশ্যই হচ্ছে, কিন্তু যে পরিমাণ চাহিদা সেই তুলনায় কম। আর কেন জানি মনে হয় আমার যে একটা প্রবণতা আছে যে সহজে মানুষকে বিনোদন দেওয়ার, মানুষ কীভাবে বিনোদন পাবে এটা বলা খুব মুশকিল। বিনোদন তো এমনও হতে পারে যে আমি কাঁদতে কাঁদতে চোখে পানি নিয়ে আমি হাত থেকে বেরোলাম, সেটাও কিন্তু এক ধরনের বিনোদন। ছবি নাটক কোনটা কাকে কীভাবে নাড়া দেবে, কোনটা বিনোদন আর কোনটা বিনোদন নয়, এটি দর্শকের উপরে ছেড়ে দেওয়াটাই বেশি ভালো। আমরা যদি নিজের থেকে বিনোদন তৈরি করবার চেষ্টা করি তাহলে সম্ভবত সেটা বিনোদন না হয়ে অন্য কিছু একটা হয়। তো আমি এটা কিন্তু কারো সমালোচনা করছি না, কারণ এখানে জানি আমি যখন সমালোচনা করি এটা কিন্তু আত্মসমালোচনা, আমিও এটার বাইরে নই। এই জায়গায় আমি এখানে অনেকেই আছেন যারা শুধু অভিনয় করেন না, যারা নির্দেশনাও দেন, নাটক প্রযোজনার সঙ্গে যুক্ত, সবাইকে নিয়ে এই কথাগুলো বলছি। নাটক লেখার জন্য বিদেশে কিন্তু ওয়ার্কশপ হয়, যারা নাটক লেখেন তারা কিন্তু পেশাদার লেখক হন, সেখানে অনেক সময় একটা টিম সিরিয়াল নাটক লেখেন, অনেক সময় না সব সময় কোনো এক ব্যক্তি কোনো নাটক লেখেন না, সেখানে সিরিয়ালরা সেখানে ওয়ার্কশপ হয়, আলোচনা হয়, তারপরে নাটক লেখা হয়। তো আমাদের এখানে যেহেতু এই বিষয়গুলো চালু হয়নি, চালু হওয়ার না হওয়ারও অনেক কারণ আছে, এবং মূল কারণটা আমি মনে করি যে আর্থিক সংকট। টেলিভিশন এত কম পয়সা দেয়, এই কম পয়সায় যেটুকু কাজ হচ্ছে আমি মনে করি এটাই যথেষ্ট, এর চেয়ে কত বেশি ভালো কাজ পাওয়া করতে পারে আমি জানি না। এখন ওটিটি প্ল্যাটফর্ম এসছে, আমি শুনেছি যে সেখানে নাকি যারা নাটক বানান তারা হয়তো একটু স্বাচ্ছন্দ্যে নাটক তৈরি করতে পারে, এটুকু শুনেছি, যদি সেটা সত্যি হয় তাহলে সেটি আমাদের জন্য আসার কথা। আর টেলিভিশন মালিকদের কথা বলবো যে যদি আপনারা আসলেই ওরা যেটা বুঝতে পারেন না যে একটা ভালো নাটক হলে সেটার জন্য যদি তাদের দর্শক বৃদ্ধি পায় এবং তাতে করে ওদের যে বিজ্ঞাপনও বৃদ্ধি পেতে পারে সেই সম্ভাবনাটার কথা তারা ভাবে না। যেন তেনভাবে একটি নাটক প্রচার করলেই মনে করে যে আমরা একটা নতুন নাটক প্রচার করলাম। তো এই নিয়ে আমার মনে হয় যে মালিক পক্ষের সঙ্গেও আমাদের আলোচনা হওয়া উচিত, নানানভাবেই আমাদের চেষ্টাগুলো করতে হবে। মঞ্চ নাটকের কথা এখানে আসছি না, কিন্তু আমাদের টেলিভিশন নাটকের যে সংকট, আজকে প্রায়ই সবাই বলেন যে খালি কলকাতার নাটক দেখে, কলকাতা সিরিয়াল দেখে, হিন্দি সিরিয়াল দেখে।